মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট 5 নভেম্বর কিন্তু যে প্রার্থী সবথেকে বেশি ভোট পাবেন তিনিই যে জয়ী হবেন এমন নিশ্চয়তা কিন্তু নেই এর কারণ হলো ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না ইলেকটোরাল কলেজ নামে এক পদ্ধতিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হোয়াইট হাউস যাত্রায় ফ্যাক্টর হয়ে ওঠে ইলেকটোরাল ভোট মোট 50 রাজ্য বা স্টেট মিলে যুক্তরাষ্ট্র প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেকটোরাল ভোট থাকে যা ওই অঙ্গরাজ্যে জনসংখ্যার মোটামুটি ভাবে সমানুপাতিক হয় ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538 মাইন ও নেভারস্কা এই দুটি অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী 270টি বা তারও বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সে প্রার্থী রানিং মেট হয়ে যাবেন ভাইস প্রেসিডেন্ট ইলেকটোরাল ভোটে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জর্জ ডব্লিউ বুশ এই পদ্ধতিতে ছোট রাজ্যগুলো গুরুত্ব পায় তথাকথিত সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর অত্যধিক প্রভাব থাকে এর মধ্যে 7 সুইং স্টেট পেনসিলভেনিয়া জর্জিয়া মিশিগান অ্যারিজোনা নর্থ ক্যারোলাইনা উইকনসিন ও নেভাদা যার মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 93টি যা হোয়াইট হাউসে যাত্রায় ফ্যাক্টর হয়ে ওঠে ইলেকটোরাল কলেজ উইনার টেক ইট অল নীতির কারণে পুরো দেশ মোট ভোটার হিসেবে এগিয়ে থেকেও পর্যাপ্ত ইলেকটোরাল ভোট না পেলে পরাজিত হতে হয় প্রার্থীকে যে প্রার্থী একটি রাজ্যে সর্বাধিক পপুলার ভোট পাবেন তিনি সে রাজ্যের সমস্ত ইলেকটোরাল কলেজের ভোট পাবেন অর্থাৎ ভোটারদের ব্যক্তিগত ভোটের কোনো গুরুত্ব নেই ঐতিহাসিক কারণে এই ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে এতটা গুরুত্ব দেয়া হয় এছাড়াও বেশিরভাগ নির্বাচনে পপুলার ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 1804 সালের পর 93টি নির্বাচনে প্রার্থী নির্বাচিত হয়েছেন পপুলার ভোটে চন্দ্রানী চন্দ্রা নিউজ 24